নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা লাপয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের লয়ের যে বিএলএল বি এন্ট্রান্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তার সিলেবাস নিয়ে আমরা কিছু আলোচনা করব তো এই সিলেবাস বেসিক্যালি কটা যে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয় সেটা নয় আর খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে একটা জিনিস বলতে হয় যে এ সিলেবাস হয়তো সেইভাবে স্পেসিফিক্যালি কেউ মানে বলতেই পারবে না ঠিক আছে তো আমরাও যেটা বলছি সেটা মোটামুটি গেল মানে বিগত বছরগুলোর পরীক্ষা যেভাবে হয়েছে তার প্রশ্ন যেভাবে হয়েছে সেটাকে মাথায় রেখেই বলার চেষ্টা করছি তো সেই সূত্রে বিগত বছরগুলোতে যেরকমভাবে পরীক্ষা হয়ে এসেছে তার সিলেবাস সম্পর্কিত যেরকম আমরা আপডেট পেয়েছি সময় সময় তো সেই রকম বিষয়বস্তুগুলো নিয়ে যে সিলেবাস আমরা মোটামুটি দেখেছি যে এরকম সিলেবাস হচ্ছে বা ক্রমশ কীরকমভাবে পরিবর্তন হচ্ছে সেই নিয়ে আমরা কিছুদিন আগেই একটা ভিডিও করেছিলাম দ্য ইভলিউশন অফ বিএলএল বি এন্ট্রান্স এক্সাম সিন্স টু তো ওটা যদি কেউ না দেখে থাকো একটু দেখে নিও তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তো এটা বলা যায় যে চার পাঁচ বছর ছয় বছরের পরপর পরীক্ষায় একটা টুইস্ট আছে। তো সেরকমই একটা টুইস্ট গত বছর মানে দু হাজার তেইশে এসেছিলো এটা আমরা সবাই দেখেছি প্রথমবারের জন্যে অল্প বিস্তর হলেও লিগাল রিজনিং টাইপের কিছু কোশ্চেন এসেছিলো তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ের ওপর মানে ডিটেলে ভিডিও আমরা সম্ভবত আমাদের একটা ভিডিও আছে দু হাজার কুড়ি সালে করা তো তারপরে দু হাজার চব্বিশ মানে চার বছর পর আমরা একই বিষয়ে আবার ভিডিও করছি তার অন্যতম কারণ সিলেবাসে বেশ কিছু চেঞ্জেস এসছে আমরা দেখতে পাচ্ছি তো তোমরা যারা এবারে পরীক্ষা দেবে ক্লাস টুয়েলভের এক্সাম বা টেন প্লাস টু এক্সাম বোর্ড এক্সাম যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টুতে দিয়েছো তারা যারা এন্ট্রান্স দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমরা একটু দেখে নিও এই সিলেবাস ওরিয়েন্টেড যদি প্রিপারেশান নাও তো অবভিয়াসলি সাকসেস পাওয়ার সম্ভাবনা বাড়বে তো প্রথমেই বলে রাখি আমরা যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে বিএলএলবি বি এন্ট্রান্স এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর আন্ডার সিইউ তার সিলেবাস সম্পর্কে তো নাম্বার অফ সাবজেক্টস এখানে কতগুলো বিষয় আছে পাঁচটি বিষয় আছে জেনারেল অ্যাওয়ারনেস যার মধ্যে পড়ে জি কে মানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নাম্বার টু জেনারেল ইংলিশ নাম্বার থ্রি লজিক্যাল রিজনিং নাম্বার ফোর লিগাল রিজনিং এবং নাম্বার ফাইভ জেনারেল ম্যাথামেটিক্স তো এবারে একটা কথা প্রথমেই বলে রাখি যেটা হচ্ছে গত বছর সিলেবাসে ম্যাথামেটিক্স সাবজেক্টটার কোনো উল্লেখ ছিল না তো তাই জন্য অনেকে ভেবেছে বা ইভেন প্রশ্নপত্র সেইভাবে অঙ্ক ছিল না তো সেটা ভেবেছে যে অঙ্ক হয়তো এবারে থাকবে না তো আমরা অ্যান্টিসিপেট করছি অঙ্ক থাকবে সেই ধরেই আমরা সিলেবাসটা বানিয়েছি তো তোমরা যদি কেউ মনে করো যে অঙ্ক থাকবে না বা গতবারে যেহেতু আসেনি এবারেও আসবে না তাহলে তোমরা অঙ্ক প্রিপারেশান নাও নিতে পারো আমরা যে অ্যাঙ্গেল থেকে সেটা দিয়েছি তার একমাত্র ব্যাখ্যা হচ্ছে যখন আমরা ফর্ম ফিল আপ করতে পারবো বা যখন আমরা সিলেবাসটা সম্পর্কে হব অ্যাট অ্যাটলিস্ট বিষয়গুলো সম্পর্কে তখন আর নতুন করে আমার প্রিপারেশান নেওয়ার সময় থাকবে না তো সেটাকে মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অঙ্কুকে সিলেবাসের মধ্যে রেখেই প্রিপারেশান করাবো বা এই সিলেবাসটাই ফলো করব। তো দেখা যাক কোন কোন চ্যাপ্টার বা কোন কোন বিষয় আমাদের মূলত পড়তে হবে তো একটা লিস্ট আমি বানিয়ে রেখেছি সেটা দেখেই বলছি যদি কারোর লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাদের অফিসিয়াল নাম্বার নাইন এইট সেভেন ফোর টু সেভেন ডাবল জিরো নাইন ফাইভ নাম্বারে আমি এই মানে সিলেবাসটা ছবি তুলে দিয়ে দেবো অসুবিধা নেই প্রথমেই যে বিষয়ে আসছি সেটা হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলে রাখা ভালো একশো নম্বরের পরীক্ষাতে একটা বড়ো অংশের প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসে তো সেগুলো কী কী এক নম্বর হিস্ট্রি ইতিহাস ইতিহাসের মধ্যে এনশিয়েন্ট হিস্ট্রি মিডিয়াভেল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি তিনটে থেকেই মাল্টিপেল চয়েস টাইপ কোশ্চেন আসতে পারে সবটা পুরো পরীক্ষাটাই এমসিকিউ বা মাল্টিপেল চয়েস কোশ্চেনের উপরই ভিত্তি করে আসে সুতরাং বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই নেগেটিভ মার্কিং টুটা টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর এক্সাম অব দি ছিল না আশা করি এবারও থাকবে না সেটা নোটিফিকেশান দেখলে স্পষ্ট হবে সেটা দেখতে হবে তার আগে ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না আর মার্কস মানে পার কোয়েশ্চেন যদি দেখা যায় তো মোস্টলি দেখা যায় আইদার ওয়ান মার্কস মানে একশোটা কোয়েশ্চেনের পরীক্ষা হয়েছে অথবা পার কোয়েশ্চেন টু মার্কস এটা টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে পঞ্চাশটা কোশ্চেন ইন টু মার্কস মানে হান্ড্রেড মার্কসের কোশ্চেন হয়েছে কিন্তু প্রশ্ন ছিল পঞ্চাশটা মানে প্রত্যেক কোশ্চেন পিছু দু নম্বর করেছিল তো এবারে আসছি সাবজেক্ট ম্যাটার যেটা বললাম হিস্ট্রি তারপর আসছি জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে তিনটে বেসিক কম্পিটিভ সাবজেক্ট আমরা মানে ইনক্লুড করেছি জিও মর্ফোলজি ক্লাইমেটোলজি এবং ওশিয়ানোগ্রাফি এরপরে আসছি সায়েন্স এনভায়রমেন্ট অ্যান্ড ইকোলজি এটার লেভেল হচ্ছে ক্লাস সিক্স টু টেন স্ট্যান্ডার্ডের মতো করে আসতে পারে বায়োলজি ক্লাস সিক্স টু টেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্টারন্যাশনাল রিলেশান ট্রিটিস কনভেনশন অর্গানাইজেশান অ্যান্ড সামিটস ইম্পর্টেন্ট ডেটস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ ডান্স ফর্মস সংস ইন্সট্রুমেন্টস আর্ট আর্কিটেকচার ইনস্ক্রিপশনস এটসেট্রা স্পোর্টস অলিম্পিক গেমস কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস ক্রিকেটের ওপর ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসতে পারে সেটা আইপিএল মানে রঞ্জি ট্রফি আমাদের ওয়ার্ল্ড কাপ এরকম টাইপ ফুটবল লন টেনিস ব্যাডমিন্টন লন টেনিসের মধ্যে ডেভিস কাপ গ্র্যান্ডস্ল্যাম বিশেষ করে ইম্পর্টেন্ট ব্যাডমিন্টন ওয়ার্ল্ড কাপ ফুটবলও অবশ্যই ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি হয়েছে যেহেতু খুব বেশি দিন আগে হয়নি তো দেখতে হবে গত বছর সম্ভবত ওয়ার্ল্ড কাপ থেকে কোনো প্রশ্ন আসেনি সেই ক্ষেত্রে আরও ইম্পর্টেন্ট তো ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিস আর হচ্ছে মিসলেনিয়াস এবার এই যে টপিকগুলো আমরা বললাম এই টপিকগুলো কিন্তু সেম হিসেবে মানে জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার দুটোর হিসেবেই আমাদের প্রিপারেশান করতে হবে এরপরে আসছি সাবজেক্ট নাম্বার টু ইংলিশ অন্যতম আরও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটার মধ্যে কী বলছে কী কী আছে সেন্টেন্স ক্লজেস ফ্রেজেস টাইপস সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাম্বার টু পার্টস অফ স্পিচ রুলস টাইপস গ্রাউন্ড অ্যান্ড পার্টিসিপেলস নাম্বার থ্রি টেন্স নাম্বার ফোর ভয়েস নাম্বার ফাইভ ন্যারেশন দেন সিনথেসিস কম্প্রিহেনশন সেন্টেন্স সিকোয়েন্সিং সেন্টেন্স ইম্প্রুভমেন্ট স্পটিং এরার্স ক্লোজ টেস্ট স্পেলিং টেস্ট এইডস টু ভোকাবুলারি এইডস টু ভোকাবুলারি ব্যাপারটা আমরা একটু বেশি জোর দিচ্ছি কারণ এই পার্ট থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসে যার মধ্যে কী কী পড়তে পারে সিনোনিমস অ্যান্টোনিমস বন ওয়ার্ড সাবস্টিটিউটস ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস হোমোনিমস কন্ট্রাকশন পাংচুয়েশান অ্যান্ড ফ্রেজার তো এই পার্ট থেকে আমরা একটু বেশি করে প্রস্তুতি নেব যাতে করে এখান থেকে কোশ্চেনের আমরা সহজে উত্তর করতে পারি তো এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট মানে জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার সাথে জেনারেল ইংলিশ এই দুটো মিলে যদি একশো নম্বরের একশোটা কোশ্চেন আসে তো আশা করা যেতে পারে প্রায় পঞ্চাশটার বেশি কোশ্চেন বোধ এই দুটো সাবজেক্ট থেকেই থাকবে পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন তো এরপরে আসছি আমরা তিন নম্বর আমাদের সাবজেক্ট দ্যাট ইজ লজিক্যাল রিজনিং তাতে কী কী চ্যাপ্টার আমরা কভার করব বা করা উচিত সিরিজ নাম্বার অ্যান্ড লেটার মানে নাম্বার সিরিজ অ্যান্ড লেটার সিরিজ সিকোয়েন্স ডাইরেকশান সেন্স টেস্ট ব্লাড রিলেশন সিলোগিজিম ডায়াগ্রাম আর্গুমেন্ট অ্যান্ড কালটিউশান টাইম অ্যান্ড ক্যালেন্ডার প্রবলেমস অ্যানালজি ওয়ার্ড ফর্মেশন ম্যাথামেটিক্যাল অপারেশন পাজল কোডিং ডিকোডিং অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট এইটা হচ্ছে লজিক্যাল রিজনিং পার্টের বিশেষ করে ভারবাল পার্ট রিজনিং দুরকম রকম হয় তোমরা জানবে আর যদিও স্কুল লেভেলে এটা কোথাও আমরা প্র্যাকটিস করে আসেনি কেউই কোনো বোর্ডেরই মানে স্টুডেন্টরা যতদূর আমি জানি সেই অর্থে মানে কম্পিটিটিভ রিজনিং কেউ আগে থেকে পড়ে আসেনি তো এটা আমাদের নতুন করে শিখতে হবে তা নন মার্বেল একটা পার্ট আছে সেই নন মার্বাল পার্টের মধ্যে কি কী আছে মিরার ইমেজ ওয়াটার ইমেজ কিউব অ্যান্ড ডাইস এই টাইপের কোশ্চেন আছে তো এই সিলেবাস ধরে আমরা পড়াই সাধারণত নেক্সট আসছি চার নম্বর সাবজেক্ট দ্যাট ইজ লিগাল রিজনিং যদিও এইটার ওপরে খুব গভীরে আমরা মানে যাচ্ছি না এই মুহূর্তে যে ধরনের কোশ্চেন এসে সেই রকম ধরে কয়েকটা বিশেষ করে জিনিস মানে বিশেষ বিশেষ জিনিসই আমরা সিলেবাসের মধ্যে ধরছি লিগাল টার্মস কিছু লিগাল ওয়ার্ডস আছে যার মানে জানতে হবে লিগাল ম্যাক্সিমস কিছু ম্যাক্সিমস আছে মানে ফ্রেজ বলা যেতে পারে লিগাল ফ্রেজ ফ্রেজেস সেগুলো করাবো এবং সাথে হচ্ছে ইম্পর্টেন্ট জাজমেন্টস জাজমেন্ট থেকে সম্ভবত গতবার একটা কোশ্চেন এসেছিল একটা বা দুটো তো এরকম কিছু জাজমেন্টস খুবই ল্যান্ডমার্ক জাজমেন্টস ইম্পর্টেন্ট জাজমেন্টস এটার ওপর আমরা আলাদা মেটিরিয়াল বানিয়ে ফেলেছি অলরেডি এবং খুব শিগগিরই একটা বড় ঘোষণা তোমাদের জন্য আসছে অপেক্ষা করো তো এটা আমাদের তরফ থেকে এমন একটা কাজ এর আগে এখনও অবধি সেই অর্থে মানে এই স্কেলে এরকম কাজ হয়নি আশা করব সেটা তোমাদের কাজে লাগবে একটু অপেক্ষা করো সারপ্রাইজ থাকা থাকাপাত তো এরপরে আসছি জেনারেল ম্যাথামেটিক্স ক্লাস টেন লেভেল শর্ট কোয়েশ্চেন কী কী চ্যাপ্টার তার মধ্যে ইনক্লুড করা হচ্ছে নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশান অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ইন্টারেস্ট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড রেশিও প্রপোর্শন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স পাইপ অ্যান্ড সিস্টার্ন স্কোয়ার রুট কিউব রুট ট্রিগোনোমেট্রি অ্যান্ড ইন্ডিসিস তো এই গেল আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস তো এই টোটাল সিলেবাসটা তোমরা যদি মোরাললেস চেষ্টা করো কমপ্লিট করতে তাহলে কি হবে তো তোমরা একটা নিশ্চিত হয়ে যেতে পারবে যে তোমাদের গ্রিপের বাইরে সম্ভবত কিছু থাকবে না প্রায় পুরোটাই কোথাও না কোথাও থেকে তোমাদের জানা পড়বে কোশ্চেন কমন হয়তো হবে না কিন্তু তোমাদের অজানাও বা একেবারে হিসেবের বাইরে কোশ্চেনও হয়তো সেভাবে থাকবে না একটা কথা মাথায় রাখবে সরকারি কলেজ চান্স পেতে গেলে বা ভালো কলেজে পাওয়ার মতো র্যাঙ্ক করতে গেলে মোটের ওপর কাছাকাছি সেভেন্টি ফাইভ এইট্টি মার্কস তোমায় স্কোর করতে হবে তো এটা টার্গেট নিয়ে গেলে উনিশ বিশ কমলেও তোমার সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে কিন্তু তোমার টোটাল পার্সেন্টেজ অফ মার্কস বা টোটাল মার্কস যদি সিক্সটি ফাইভের নিচে চলে আসে তাহলে সেই অবস্থায় কিন্তু সরকারি কলেজ এক্সপেক্ট না করাই ভালো তো নাম্বার অনেক তুলতে হবে সেটা পঞ্চাশটা কোশ্চেনের পরীক্ষা হোক বা একশোটা কোশ্চেনের পরীক্ষা হোক পার্সেন্টেজ বেসিস যদি দেখা যায় নাথিং বিলো সেভেন্টি ফাইভ এই ধরে যদি তোমরা চলো তবে গিয়ে একটা ভালো র্যাঙ্ক তোমরা আশা করতে পারবে আশা করব তোমাদের সেই র্যাঙ্ক তুলতে আমাদের এই তৈরি করা সিলেবাস কিছুটা হলো কাজে দেবে এবার এই ভিডিও শেষে আবার যেটা প্রত্যেকবার বলি আবারও একবার বলে দিচ্ছি আমাদের কিন্তু এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পরীক্ষার থেকে প্রায় তিন মাসেরও বেশি সময় আগে আমরা ফ্রি এন্ট্রান্স অনলাইন ক্লাস স্টার্ট করে দিয়েছি তো তাতে যদি তোমরা যোগ দিতে যাও তা দুটো ফর্ম্যালিটিস এই ফর্ম্যালিটিটা বেসিক্যালি ছিল না কিছু আমাদের ডিস্টারবেন্সের জন্য আমাদের এটা করতে হয়েছে বলতে গেলে সেই কথায় যাচ্ছি না যে এক নম্বর ফর্ম্যালিটি একটা গুগল ফর্ম আছে আমাদের সে ফর্মটা ফিল করতে হবে আর এই কোর্সে এনরোল করার জন্য একটা ছোট্ট রেজিস্ট্রেশান ফিজ আমরা রেখেছি সেটা হচ্ছে একশো টাকা সেটা তোমায় পে করতে হবে এই দুটো ফর্ম্যালিটিস ফলো করলেই তুমি আমাদের পঞ্চাশটা ফ্রি অনলাইন এন্ট্রান্স ক্লাস পেয়ে যাবে যা দুটি ক্লাস অলরেডি হয়ে গেছে আরেকটি ক্লাস আগামী মঙ্গলবার মানে অ্যাকচুয়ালি ক্যালেন্ডার ডেটের হিসেবে আজকেই সন্ধেবেলা আছে তো তোমরা যদি সেটা জয়েন করতে চাও আমার এই নাম্বারে নাইন এইট সেভেন ফোর টু সেভেন ডাবল জিরো নাইন ফাইভ এই নাম্বারে নিজের নাম মেনশান করে স্যার অনলাইন ফ্রি ক্লাস জয়েন করতে চাই বলে মেসেজ করবে আমি লিঙ্ক দিয়ে দেবো ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তী ক্ষেত্রে আমি গ্রুপে জয়েন করে নেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে তোমরা ক্লাসের লিঙ্ক পাবে গুগল মিটে ক্লাস হবে এবং কীরকম ক্লাস হচ্ছে আশা করি দুটো ক্লাস করলে বুঝতে পারবে তো আপাতত এইটুকুনি এর পরবর্তী ক্ষেত্রে আবার নতুন ভিডিও নিয়ে আসছি এবং অনেক নতুন নতুন ঘোষণা আসছে অপেক্ষা করো খেলবি তোমাদের পাশে ছিল পাশে আছে এবং পাশে থাকবে যে কোনো সমস্যায় যে কোনো চিন্তায় আমাদের যোগাযোগ করো আমরা তোমাদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ নমস্কার